এই দৃশ্য দেখে বোঝার উপায় নেই, এলাকাটি বরিশাল সিটি কর্পোরেশনের 27 নং ওয়ার্ডের বর্ধিত অঞ্চল ডেফুলিয়া। এখানকার মানুষের চলাচলের প্রধান সড়কটি 2007 সালের পর আর সংস্কার হয়নি, সড়কবাতি থেকেও নেই। বাসিন্দারা প্রতিনিয়ত কর পরিশোধ করলেও জোটে না ন্যূনতম নাগরিক সেবা। 27 নম্বর ওয়ার্ডটা গ্রাম সাইডে, এখানে আমরা 50 টাকা খাজনা দিতে আসি, অথচ সিটি কর্পোরেশনের সুযোগ সুবিধা তেমন কিছুই পাইতে আসি না। আমাকে ওই রাস্তাঘাট নাই, এরপর পানির বিল দিই, কারেন্ট বিল দিই, ঠিক মতো পাই না, এই রাস্তায় কোনো বালু থাকে না। শুধু 27 নং ওয়ার্ডই নয়, এমন ভোগান্তির শিকার নগরীর 23, 26, 28, 29 ও 30 নং ওয়ার্ডের বর্ধিত অঞ্চলের বাসিন্দারা। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা। 2007 সাল হইতে এখন পর্যন্ত এই কচুরি ফেনার টগর হয়েই আছে। এই রোডে দিয়ে বের হয় তো অনেকই কষ্ট, বাচ্চা ঠিক মতো স্কুলে যাইতে পারে না, রাস্তাঘাট ভাঙ্গা, গাড়ি চালাইতে রিন। রকমারি ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। সমস্যা, বেয়ারিং যায়, সোকাবজা ভাঙ্গে। এদিকে নাগরিক সুবিধা না দিতে পারার ব্যর্থতা সিটি কর্পোরেশনকেই নিতে হবে বলে দাবি সুশীল সমাজের। প্রত্যাশা করি নাগরিক সমস্ত প্রকার সুবিধা সিটি কর্পোরেশন দেবে, এবং এই যে না দেওয়ার যে দায়ভারটা সেটাও কিন্তু সিটি কর্পোরেশনকেই নিতে হবে। তবে নগর কর্তৃপক্ষ বলছে করোনার কারণে বর্ধিত অঞ্চলে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বর্ধিত এলাকায় কাজ হয়নি এই কথাটি ঠিক না। বর্ধিত এলাকায় একদম 30 নম্বর ওয়ার্ড, সেই নিভৃত পলি পর্যন্ত পানি সঞ্চালন লাইন আছে, হয়তোবা সড়কবাতি নেই, আমাদের পরিকল্পনা আছে। 2002 সালে গঠিত বরিশাল সিটি কর্পোরেশনের 6টি ওয়ার্ডে বর্ধিত অঞ্চল রয়েছে। এসব এলাকায় প্রায় 50,000 মানুষ বসবাস করেন। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।